নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন তো তো আজকে দুপুর একটা দুই জলপাইগুড়িতে উত্তরবঙ্গ ভারত তো এখানে তাপমাত্রাটা দেখব তো তাপমাত্রা এভারেজ আছে থা থার্টি ডিগ্রি সেলসিয়াস হেস কিন্তু হেজ মোটেও নেই আকাশে চওড়া রোদ আছে আর সকাল থেকেই যারা জলপাইগুড়ি আশেপাশে থাকো জানো অনেক রোদ্রু তার সাথে ম্যাক্সিমাম টেম্পারেচার বলছে থার্টি ফাইভ মিনিমাম আঠারো তো এটা হচ্ছে আজকে জলপাইগুড়ি ওয়েদার ফোকাস তো এই গরমের জন্য ভাবলাম একটু রিফ্রেশমেন্ট হয়ে যাক তো রিফ্রেশমেন্টের জন্য বাবা কি এনেছে দেখাচ্ছি তো এটা হচ্ছে প্রাণ লিচি ড্রিঙ্ক যেটা খুবই পপুলার এটা তৈরি হয় সারা পৃথিবীতে একটা জায়গাতেই আমি যা জানি সেটা হচ্ছে বাংলাদেশে তৈরি হয় এখানে ওদের লেবেল টেবেল আছে এগুলা খুচরো ভারতে মানে আমাদের এলাকায় কিনতে গেলে লেখা আছে কলকাতা ইন্ডিয়া তো এখানে যেটা মার্কেটিং হচ্ছে খুচরো কিনতে গেলে দশ থেকে বারো টাকার মতো দাম থাকে আমার যেমন হচ্ছে দশ তো তিন তিন ছয় প্যাকেট আছে তাহলে যা সিক্সটি ষাট টাকা হওয়ার কথা কিন্তু যেহেতু হোলসেল রেটে কেনা এরকম একটা কেনা হয়েছে তোর জন্য কমেই পেয়েছে ফিফটিতে তো চলো এটাকে একবার খোলা যাক খুব সুন্দরভাবে কেটে গেল আর এই ভিডিওটা স্পেশালি আমি বানাচ্ছি ভারতীয়দের জন্য না কিন্তু আমার যারা ইউটিউবে গেমিং ভিডিও বাংলাদেশ থেকে দেখছো তাদের জন্যই বানাচ্ছি যে হ্যাঁ আমরাও তোমাদের প্রোডাক্ট ইউজ করি তো এটা এখন চেটে চেটে খাওয়া হবে ডিজে বাপনের সোহমের গানের রিমিক্সের মতো লেখা আছে প্রাণ লিচি এখানে উর্দু বা কোনো ইসলামিক ভাষায় অনেক কিছু লেখা আছে যেটা আমি পড়তে পারি না আর তার সাথে ইংলিশ দেওয়া আছে যেটা আমি পড়তে পারি ইংলিশ আর বাংলা দেখছি না সরি এখানে কোনো উর্দু বা ইসলামিক ভাষা লেখা নেই কারণ আমি আন্দাজ করেছিলাম এদিকে আগের প্যাকেট গুলোতে থাকতো লেখা কিন্তু এখন যেহেতু এটা ভারতের জন্য স্পেশালি বানানো হচ্ছে খালি ইংলিশই করে দিয়েছে কারণ ভারতে খালি পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এই কয়েকটা অঞ্চলেই বাংলা পড়তে পারে লোক অন্যদিকে পারি না তো পাইপটা এদিকে কাটা আছে এদিক দিয়ে ফুটো করে নেব ওই হয়ে গেছে ফুটো এবার চেটে চেটে খাবো ঠিক আছে গাইস টাটা দেখা হচ্ছে পরে গেম হ্যাঁ এই ভিডিওটা একটু ক্রিঞ্জ ছিল আমি জানি কিন্তু কি করব। একটু বাংলাদেশে পপুলারিটি বাড়ানোর জন্য এটা করতে হলো